Hello and welcome back everyone to our Java and Object Oriented Programming Beginner course. Tumra jodi amar last video ta dekhe thako tahole tumra already nishchoi jano je Java ekta platform independent language ebong ei karone Java khubi highly demanded. Ajke amra ei video te janbo Java keno platform independent ebong onno je sob platform dependent language gulo ache shegulo keno platform dependent hisebe kaj kore. প্রথমে আমরা আজকে দেখব যে একটা সি কোড কিভাবে রান হয় এখানে তোমাদের আগে থেকে বলে রাখা ভালো যে সি একটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ তার মানে তোমার উইন্ডোজ লিনাক্স এবং ম্যাকে একটা সি কোড রান করার জন্য আলাদা আলাদা ভাবে ফাইল জেনারেট করতে হবে তোমরা যদি সি তে অলরেডি কোড করে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে সি ফাইল একটা .c এক্সটেনশন নামে ক্রিয়েট করতে হয় মনে করি আমাদের কাছে একটা test.c ফাইল আছে যেখানে আমরা c প্রোগ্রাম স্টোর করে রেখেছি এখন আমি যদি এই কোডটাকে কম্পাইল করি তাহলে test.exe নামের একটা সেপারেট ফাইল ক্রিয়েট হবে তোমরা যদি এই test.exe ফাইলটাকে ক্লিক করো সেই ক্ষেত্রে দেখবে যে এই কোডটা রান হলে যে প্রোগ্রামটা আসতো সেটাই আসছে তার মানে তুমি ডাইরেক্ট test.exe ফাইলকে রান করে কোডটা ছাড়াই সেম আউটপুট পাবে তাহলে এই test.exe ফাইলে আসলে থাকি কি test.exe ফাইলে বেসিক্যালি মেশিন কোড আলাদাভাবে জেনারেট হয়ে থাকে আমরা যে সি ল্যাঙ্গুয়েজে কোডটা লিখি সেটা এ বি সি ডি ইত্যাদি অ্যালফাবেট দিয়ে আমরা লিখে থাকি এবং অনেকটাই হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি এটা কিন্তু আমাদের যে ডিভাইসগুলো থাকে কম্পিউটার বা ফোন বা ল্যাপটপ ইত্যাদি এইসব ডিভাইসগুলো আমাদের এই হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ল্যাঙ্গুয়েজগুলোকে ডিরেক্টলি বুঝতে পারে না ওদের বোঝার জন্য শুধুমাত্র ওয়ান অথবা জিরোতে যে কোনো ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করতে হয় তো test.ci ফাইলটাকে যখন আমরা কম্পাইল করি তখন সে এই কোডটাকে ওয়ান এবং জিরো দিয়ে রিপ্রেজেন্ট করে কনভার্ট করে মেশিন কোডে এই মেশিন কোড তখন আমাদের ডিভাইসগুলো বুঝতে পারে এখন আমরা জানব কেন সি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট না তো আমরা আবার ব্যাক করি আমাদের সেই test.c ফাইলে যাকে আমরা কম্পাইল করেছিলাম এই সি ফাইলটাকে যদি তুমি একটা উইন্ডোজ মেশিনে রান করে থাকো তখন একটা test.exe ফাইল জেনারেট হবে এখন এই test.exe ফাইলটাকে যদি তুমি কোনো পেন ড্রাইভে করে অন্য আরেকটা উইন্ডোজ ফাইল ডিভাইসে তুমি রান করে থাকো সেক্ষেত্রে দেখবে এই ফাইলটা ভালোভাবেই চলবে কোনো সমস্যা হবে না সো সেম আউটপুটই পাবে কিন্তু আমাদের কাছে আরও অনেক অপারেটিং সিস্টেম আছে যার মধ্যে খুবই পপুলার অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স এবং ম্যাক তুমি যদি এই সেম test.exe ফাইলটা ম্যাক এবং লিনাক্সে রান করতে যাও তখন দেখবে তারা রান হচ্ছে না এর কারণ কি কারণ test.c ফাইলটাকে তুমি যখন উইন্ডোজে কম্পাইল করেছিলে তখন সে উইন্ডোজের বেসিসে একটা মেশিন কোড জেনারেট করে test.exe ফাইলে স্টোর করেছিল এই সেম মেশিন কোড শুধুমাত্র উইন্ডোজেই চলবে লিনাক্স বা ম্যাক অপারেটিং সিস্টেমগুলো এই মেশিন কোডকে বুঝতে পারে না যার কারণে তোমার যদি ম্যাক বা লিনাক্সে এই কোড তোমার রান করতে হয় সেক্ষেত্রে অবশ্যই কোডটাকে কোনো ম্যাক বা লিনাক্স অপারেটিং সিস্টেমেই কম্পাইল করে আসতে হবে তবে তুমি যদি চাও তাহলে ডিরেক্ট test.c ফাইলের কোডটাকে নিয়ে ম্যাকে রান করে দেখতে পারবে এবং test.c ফাইলের কোডটাকে ডিরেক্ট তুমি যদি এনে লিনাক্সে রান করো তখনও সেটা চলবে কিন্তু তুমি নিশ্চয়ই নোটিস করে থাকবে আমরা যখন কোনো সফটওয়্যার লঞ্চ করি আমরা কোডটাকে লঞ্চ করি না আমরা একটা এক্সিকিউটেবল ফাইল আমরা লঞ্চ করে থাকি তাই তুমি যদি সিতে কোনো সফটওয়্যার লঞ্চ করতে চাও বা সফটওয়্যার ডেভেলপ করতে চাও তাহলে অবশ্যই উইন্ডোজ ম্যাক এবং লিনাক্সের জন্য তোমার আলাদা আলাদা এক্সি ফাইল ক্রিয়েট করে লঞ্চ করতে হবে এই কারণেই সি ল্যাঙ্গুয়েজকে একটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বলে এবং শুধুমাত্র সি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ এমন না আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে যারা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট এখন আমরা জানব একটা জাভা প্রোগ্রাম কিভাবে রান হয় জাভা প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যদি যেই ফাইলটা ক্রিয়েট করে থাকি সেটার শেষে অবশ্যই .java নামের একটা এক্সটেনশন থাকে
তো মনে করি আমরা একটা ফাইল ক্রিয়েট করেছি টেস্ট ডট জাভা, যেখানে আমরা জাভা ল্যাঙ্গুয়েজে কিছু সোর্স কোড লিখেছি। এখন আমরা যদি এই কোডটাকে কম্পাইল করি, সেই ক্ষেত্রে আমরা টেস্ট ডট ক্লাস নামের একটা নতুন ফাইল পাব। এই টেস্ট ডট ক্লাস ফাইলে কি থাকে? এই টেস্ট ডট ক্লাস ফাইলটি বাইট কোড স্টোর করে রাখে। বাইট কোড এবং মেশিন কোড কিন্তু সেম জিনিস না। টেস্ট ডট জাভা যখন কম্পাইল হয়, তখন বেসিক্যালি চেক করা হয় যে টেস্ট ডট জাভাতে যে কোডটা ছিল সেই কোডে কোনো এরর আছে কি না, এবং কিছুটা সিম্পলিফাইড ওয়েতে, মানে মেশিনের বুঝতে সুবিধা হবে সেরকমভাবে একটু সিম্পলিফাই করে সেটা বাইট কোডে ট্রান্সফার করে সেটা টেস্ট ডট ক্লাস ফাইলটাতে সেভ করে রাখে। এখন এই টেস্ট ডট ক্লাস ফাইলকে যদি তুমি রান করতে চাও, তাহলে তোমার অবশ্যই জাভা ভার্চুয়াল মেশিন লাগবে, এবং এই জাভা ভার্চুয়াল মেশিনের থ্রুতে সে মেশিন কোড জেনারেট করবে। এই মেশিন কোড দিয়ে তারপর তুমি প্রোগ্রামটাকে রান করতে পারবে। তাহলে বুঝতেই পারছো, আমরা যদি একটা জাভা ফাইলকে রান করতে চাই, সেক্ষেত্রে তো আমার পিসিতে জাভা ভার্চুয়াল মেশিন থাকা আবশ্যক। জাভা ভার্চুয়াল মেশিন ছাড়া কোনো জাভা ফাইল রান করা পসিবল না। এখন আমরা জানবো কেন জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। যেটা মাত্র আমি বললাম যে জাভা ভার্চুয়াল মেশিন থাকা আবশ্যক একটা জাভা কোড রান করার জন্য, এই জাভা ভার্চুয়াল মেশিন তোমার ডিভাইসের অপারেটিং সিস্টেম অনুযায়ী ইনস্টল করতে হবে ডিভাইসে। তো ম্যাক হোক, উইন্ডোজ হোক বা লিনাক্স হোক, তোমার ডিভাইসে অবশ্যই তোমার অপারেটিং সিস্টেম অনুযায়ী জাভা ভার্চুয়াল মেশিন ইনস্টল করা আছে। এখন তুমি যখন তোমার জাভার বাইট কোডটা রান করতে যাবে, তখন তোমার ডিভাইসে থাকা জাভা ভার্চুয়াল মেশিন একটা মেশিন কোড জেনারেট করবে, এবং এই মেশিন কোড তোমার উইন্ডো তোমার অপারেটিং সিস্টেম অনুযায়ী জেনারেট হবে। তো তোমার ডিভাইসটা যদি ম্যাক অপারেটিং সিস্টেমের বেসড হয়, তাহলে সে ম্যাকের অনুযায়ী মেশিন কোড জেনারেট করবে। যদি তোমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয়, সেক্ষেত্রে সে উইন্ডোজের অনুযায়ী মেশিন কোড জেনারেট করবে। আর যদি তোমার অপারেটিং সিস্টেম লিনাক্স হয়, সেক্ষেত্রে সে লিনাক্সের অনুযায়ী মেশিন কোড জেনারেট করবে। তাই বেসিক্যালি তুমি যদি তোমার একটা জাভা কোড লিখে বাইট কোডটা তুমি লঞ্চ করে দাও, সে বাইট কোড রান করার জন্য অবশ্যই তোমার ডিভাইসে জাভা ভার্চুয়াল মেশিন রাখতে হবে, এবং সেম বাইট কোড ইউজ করে তুমি যে কোনো অপারেটিং সিস্টেমের ডিভাইসে তোমার প্রোগ্রামটা রান করতে পারবে। এখন আমরা জানবো জাভা রানটাইম এনভায়রনমেন্ট সম্পর্কে। জাভা রানটাইম এনভায়রনমেন্ট বেসিক্যালি একটা জাভা কোডকে রান করতে সাহায্য করে। জাভা রান টাইম এনভায়রনমেন্টকে আমরা সংক্ষেপে জিআরইও বলে থাকি। তো জিআরই জাভা ভার্চুয়াল মেশিনের সাথে আরও কিছু লাইব্রেরি ফাইল মিলে তৈরি করা হয়। তোমার ডিভাইসে যদি জিআরই ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে একটা জাভা কোড রান করা কোনোভাবেই সম্ভব না। এখন কথা হচ্ছে, তুমি যদি একটা টেস্ট ডট জাভা ফাইলটা শুধুমাত্র জিআরই ইউজ করে রান করতে চাও, সেক্ষেত্রে কি এটা রান হবে? অবশ্যই হবে না, কারণ ডিরেক্ট ডট জাভা এক্সটেনশনের ফাইলকে জিআরই রান করতে পারে না। সেটাকে কনভার্ট করে প্রথমে বাইট কোড বা ডট ক্লাস এক্সটেনশনের ফাইল ক্রিয়েট করতে হবে, তারপর সেই ফাইলকে জিআরই রান করতে পারে। তাহলে জাভা এক্সটেনশনের ফাইলগুলোকে আমরা কিভাবে রান করতে পারি? এই ফাইলগুলোকে রান করার জন্য জাভা ডেভেলপমেন্ট কিট আছে। জাভা ডেভেলপমেন্ট কিট কম্পাইলার প্লাস জিআরই দুইটা জিনিসই মিলে একসাথে তৈরি করা হয়েছে। তাই তুমি যদি একটা জাভা কোড লিখে তারপরে রান করতে চাও, সেক্ষেত্রে তোমার ডিভাইসে অবশ্যই জাভা ডেভেলপমেন্ট কিট থাকতে হবে। সো জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট কম্পাইলার প্লাস জাভা ভার্চুয়াল মেশিন প্লাস লাইব্রেরি ফাইলস নিয়ে তৈরি, আর জিআরই জেভিএম প্লাস লাইব্রেরি ফাইলস নিয়ে তৈরি। জেডিকে আর জিআরই এর মধ্যে তাহলে পার্থক্য কোথায়? জিআরই ডট ক্লাস এক্সটেনশনের ফাইলগুলো বা বাইট কোডকে রান করতে পারে, আর জেডিকে ডট জাভা এক্সটেনশনের ফাইলগুলো বা ডিরেক্ট তোমার জাভা সোর্স কোডকে রান করতে পারে। এই হচ্ছে জেডিকে জিআরই মধ্যে পার্থক্য। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা করি তোমরা আজকের লেকচারের সব কিছুই ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আবার ফিরে আসব নতুন কনসেপ্ট নিয়ে খুব জলদি। ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হ্যাপি কোডিং।